নমস্কার বন্ধুরা, তোমাদেরকে আজকের এই ভিডিওতে একটি ছোট জগদ্ধাত্রী ঠাকুরের মূর্তি বানিয়ে দেখাবো। তোমরা হয়তো অনেকে ভাববে যে জগদ্ধাত্রী পুজো পেরিয়ে গেল, তারপর কেন? তো আসলে মূর্তিটি বানানোর কাজ আমি শুরু করেছিলাম পুজোর থেকে কয়েকদিন আগেই, কিন্তু কিছু কারণে মূর্তিটি বানানোর কাজ কমপ্লিট করতে আমি অনেক দেরি করে ফেলেছি, আর ভিডিওটি এডিট করার জন্য আমি কয়েকদিন সময় লাগিয়ে দিয়েছি, সেই কারণে ভিডিওটি এতদিনে আপলোড হচ্ছে। যাই হোক, তোমরা হয়তো এই চ্যানেলের অন্যান্য ভিডিওগুলোতে দেখেছ যে আমি মাটি দিয়ে মূর্তিগুলো বানাই, কিন্তু আজকে ভাবলাম যে তোমাদেরকে একটি অন্য পদ্ধতিতে এই মূর্তিটি বানিয়ে দেখাই। এই মূর্তিটি আমি বানাবো মোল্ডেড ক্লে দিয়ে। তোমরা ব্যাকগ্রাউন্ডে একটি ছোট দুর্গা ঠাকুরের মূর্তি দেখতে পাচ্ছ, তো ওই মূর্তিটিও আমি কয়েকদিন আগেই সেম একই পদ্ধতিতে বানিয়েছি। তার আগে আমিও কখনো এভাবে মূর্তি বানাইনি। ওই মূর্তিটির ভিডিও এখন পর্যন্ত আপলোড করা হয়নি, কয়েকদিন পর আপলোড করা হবে। মাটি দিয়ে যেভাবে মূর্তিগুলো বানানো হয়, এই ক্লেটা দিয়ে সেভাবে মূর্তিগুলো বানানো সম্ভব নয়। তার জন্য সবথেকে প্রথমে একটি বেসিক স্ট্রাকচার আমি তৈরি করে নিচ্ছি। প্রথমে আমি নিচের অংশটি বানিয়ে নিয়েছি। নিচের অংশটি বানানোর জন্য এখানে আমি চারটি কার্ডবোর্ডের টুকরোকে কেটে নিয়েছি সমান মাপের। তারপর সেগুলোকে গ্লু গানের সাহায্যে ভালো করে চিটিয়ে নিয়েছি, এবং তার চারিদিকটা যে এগড়ো কেবড়ো হয়ে গেছিলো, তো সেগুলোকে ঠিক করার জন্য এখানে একটি সিরিজ কাগজের সাহায্যে আমি চারটি দিককে ভালো করে স্মুথ করে নিচ্ছি। তারপর তার মধ্যে একটি ছিদ্র করে একটি কাঠের টুকরোকে গ্লু গানের সাহায্যে ভালো করে জুড়ে নিয়েছি। তারপর এখানে মূর্তিটি এবং সিংহ এবং হাতি এই তিনটি স্ট্রাকচার তৈরি করার জন্য আমি এখানে খবরের কাগজ ব্যবহার করেছি। প্রথমে খবরের কাগজটিকে ভালো করে দুমড়ে মুচড়ে নিয়ে, তারপর একটি একটি পার্ট বানিয়ে প্রত্যেকটি পার্টকে আমি সেলো টেপের সাহায্যে একসাথে জুড়ে জুড়ে মূর্তিটিকে বানানোর চেষ্টা করছি। প্রথমে সিংহটিকে বানিয়ে নিচ্ছি, তারপর সিংহের নিচে যে হাতিটি থাকে সেই হাতিটিকে, তারপর একই পদ্ধতিতে আমি মূর্তিটিকেও বানিয়ে নিচ্ছি। তোমরা পুরো প্রসেসটি দেখতে থাকো। এটা হলো যে ফেবিক্রিলের মোল্ডিট। তোমরা হয়তো কম বেশি এটার সম্পর্কে অনেকেই জেনে থাকবে, যারা জানো না তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি। এটার মধ্যে থাকে একটি রেজিন বেস এবং একটি হার্ডনার, দুটোকে ভালো করে মিক্সড করার পর এটাকে ইউজ করা হয়। আমি এখানে পাউডার ব্যবহার করছি, এটা যে কোনো পাউডার, তোমরা বাড়ির মধ্যে যেটা ইউজ করো সেই পাউডার। তো সবথেকে প্রথমে আমি আমার হাতের মধ্যে পাউডারটিকে ভালো করে মাখিয়ে নিচ্ছি, তারপর এই দুটোকে ভালো করে মিশাচ্ছি। এতে কী হবে, হাতের মধ্যে ক্লেটি লেগে যাবে না, এবং তাছাড়াও এই ক্লেটি আরও একটু ভালো স্মুথ হয়ে যাবে। তোমরাও যদি এই ধরনের ক্লে ইউজ করো, তো তোমরাও অবশ্যই পাউডার ইউজ করো, এতে আরও ভালো হবে। এই ক্লেটা আমি কয়েকদিন আগে অনলাইন থেকে কিনেছিলাম, তো তোমরা যদি কিনতে চাও তো তোমরাও কিনতে পারো অনলাইনে। তাছাড়াও তোমাদের বাড়ির আশেপাশে যে সমস্ত দোকান থেকে ছবি আঁকার জন্য রং, তুলি বা এই সমস্ত ধরনের জিনিসপত্র পাওয়া যায়, সেই সমস্ত দোকান থেকে খোঁজ নিয়ে দেখতে পারো, তো তোমরা সেই দোকানেও পেয়ে যেতে পারো। আরেকটা কথা যেটা না বললেই নয়, যারা যারা ভাবছো যে তোমরাও বাড়িতে মূর্তি বানাবে, এর আগে কখনো বানাওনি, প্রথমবার বানাবে, তোমরা প্রথমে মাটি দিয়ে বানানোর চেষ্টা করো, তারপর দু একবার বানানোর পর এই পদ্ধতিতে বানাতে পারো। কারণ মাটি দিয়ে বানানোর তুলনায় এই পদ্ধতি হলো দীর্ঘ পদ্ধতি এবং কিছুটা পরিমাণে হলো জটিল। তো তোমাদের উদ্দেশ্যে এই জন্যই বলছি যে তোমরা প্রথমে যখন বানাবে তো তোমরা মাটি দিয়ে বানাও, আর যারা যারা আগেও মূর্তি বানিয়েছো তো তোমরা অবশ্যই এটা ট্রাই করতে পারো।
এই মুখটি আমি একদিন আগে বানিয়েছিলাম, এটা শুকিয়ে যাওয়ার পর আমি এখানে অ্যাটাচ করে নিচ্ছি। আর এই মুখটি আমি চার্চের থেকে বানিয়েছি কারণ আমার কাছে খুব বেশি সময় ছিল না সেই কারণে। আর তোমরা যদি জানতে চাও এই ধরনের ছোট ঠাকুরের জন্য চাঁদ কীভাবে বানানো হয়, তো তোমরা চ্যানেলের মধ্যে ভিডিও পেয়ে যাবে। আর তোমরা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিতে লাইক করে দিও। এই ভিডিওতে তোমাদেরকে এই পর্যন্তই বানিয়ে দেখালাম, পরের পার্ট টু ভিডিওটিতে তোমাদেরকে এই মূর্তিটি রং করে এবং সাজিয়ে দেখাবো। তোমাদের এই মূর্তিটি কীরকম লাগছে তোমরা কিন্তু কমেন্টে লিখে জানিও। আরও একবার বলছি, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগেছে তো ভিডিওটিতে অবশ্যই লাইক করে দিও। আর যদি এই ধরনের ভিডিও ভালো লাগে তো এই ধরনের নতুন নতুন আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। ভিডিওটি এই পর্যন্তই, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।